যারা নিশ্চয়ই তারা যারা কি করে তাদের রবকে তাদের প্রতিপালককে সকল বিষয়ে ভয় করে আল্লাহ তাআলার ভয়ে অন্তরটা হৃদয়টা সব সময় ভীত থাকে সন্ত্রস্ত থাকে আল্লাহ তাআলা কখন পাকড়াও করবেন এই সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন আল্লাহ তাআলা বলেন যে আয়াহসাবুনা মানুষের মধ্যে কিছু মানুষ যারা ধারণা করে যে তাদেরকে আল্লাহ তাআলা যে এই ধন সম্পদ দিয়েছে সন্তানাদি দিয়েছে দুনিয়ার জমিনে আরাম আয়েশা রেখেছে সুখ শান্তিতে রেখেছে দুনিয়ার এই চাকচিক্যময় দুনিয়ার সুখ শান্তিতে থেকে নিজে নিজেই ধারণা করে যে আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হ্যাঁ আমি বেশি বেশি কল্যাণময় কাজে অগ্রগামী নুসারিউ লাহুম ফিল খায়রাত তারা মনে করে তাদের কল্যাণ কাজটা আমি ত্বরান্বিত করি অর্থাৎ এই যে আমরা ভালো আছি সুখে আছি সকলে না যারা ভালো আছে সুখে আছে সন্তানাদি দিয়েছে আল্লাহ তাআলা ছেলে চেয়েছে দিয়েছে মেয়ে চেয়েছে দিয়েছে ধন সম্পদের মালিক হতে চেয়েছে দিয়েছে এটা পেয়ে অনেকে দুনিয়ার এই সুখ শান্তিময় জীবন পেয়ে মনে করে কি আল্লাহ তাআলার আমার উপরে রাজি খুশি আমি কল্যাণময় কাজেই আছি আর আমার এই কল্যাণময় কাজে আল্লাহ তাআলাও খুশি এটা অনেকের ধারণা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন বাল্লা ইয়াশউরুন না এটা না কারণ দুনিয়ার জীবনে আমরা দেখি যারা অমুসলিম বিধর্মী মুমিন নয় যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না যারা মুসলিম অমুসলিম আল্লাহ তাআলার এই দুনিয়ার নাজ নেয়ামতের অন্তর্ভুক্ত কিন্তু সকলেই যেই নদী যেই সমুদ্রের যেই পুকুরের মাছ আপনিও খাচ্ছেন খেতে পারছেন একজন অমুসলিম সেও খেতে পারছে দুনিয়ার আল্লাহ তাআলার যে বড় নেয়ামত অক্সিজেন এই অক্সিজেন যখন মানুষ অসুস্থ হয়ে যায় মেডিকেল হসপিটালে গিয়ে এই দুনিয়ার এই অক্সিজেন যখন নিতে পারে না যখন মেডিকেলের ক্লিনিক হাসপাতালের অক্সিজেনের ব্যবস্থা করা হয় তখন দেখা যায় একদিন দুদিন তিন দিনের এই অক্সিজেনের বিল এক মাসের বিল হাজারো লাখ কোটি টাকা হয়ে যায় অথচ আল্লাহ তাআলার দেওয়া এই অক্সিজেন সেই জন্মের পর থেকে এখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যে অনবরত নিচ্ছি আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা নিতে পারছি এই যে নিঃশ্বাসটা নিতে পারছি এটা যে আবার ছেড়ে দিতে পারবো এর গ্যারান্টি আমাদের আছে নেই আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তো এই জন্য আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সুখ শান্তি সব কিছু পেয়েই অনেকে মনে করে এটা আল্লাহ তাআলার বক্তব্য আল্লাহ তাআলা বলছেন অনেকে মনে করে যে সে কল্যাণ কাজে অগ্রগামী সে কল্যাণ কাজ করে বিদেই সে যা চায় সুখ শান্তি চায় আল্লাহ তাআলা তাকে সবই দেয় বিষয়টা এমন না আল্লাহ তাআলাই বলছেন বলে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন প্রকৃত কল্যাণ কাছে অগ্রগামী যারা তাদের বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু যারা সুখ শান্তিতে রয়েছে তারা যে মনে করে যে আমরাই প্রকৃত কল্যাণ কাছে অগ্রগামী বিষয়টি এমন নয় তো আমরা জানব সেই চার শ্রেণীর মানুষ কারা যাদের কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন চারটি আয়াতের শেষে যে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত মূলত তারাই হচ্ছে কল্যাণ কাজে অগ্রগামী অগ্রগণ্য তারা কারা এক নম্বরে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রব্বিহিম মুশফিকুন যারা নিশ্চয়ই তারা যারা কি করে তাদের রবকে তাদের প্রতিপালককে সকল বিষয়ে ভয় করে আল্লাহ তাআলার ভয়ে অন্তরটা হৃদয়টা সব সময় ভীত থাকে সন্ত্রস্ত থাকে আল্লাহ তাআলা কখন পাকড়াও করবেন এবং আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওহে ঈমানদার মানুষ পৃথিবীর মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো কেমন ভয় করবে হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করবে আল্লাহ তাআলা রব হিসেবে এই গোটা বিশ্বজগতের তিনিই একমাত্র মালিক আপনার আমার সৃষ্টিকর্তা তিনি ছাড়া কেউই না সব কিছুর মালিক তিনি আমার সহায় সম্পত্তি ধন দৌলা সন্তানাদি সব কিছুই তার দেওয়া আবার তিনিই যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন এগুলোর মালিক সবই তিনি আমি শুধুমাত্র রক্ষণাবেক্ষণকারী
এভাবে সকল কাজে ভয় থাকা নামাজ পড়ছি আল্লাহ তাআলাকে ভয় করেই পড়তে হবে কিভাবে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো এমন ভাবে রোজা রাখো হজ করো যাকাত দাও নামাজ আদায় করো মনে হয় জানো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে এই কাজগুলো করছো ফাইন লাম তাকুন তারাহু আল্লাহ রাব্বুল আলামিনকে যদিও তুমি না দেখতে পাও অন্তত এই ধারণা রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন কি দেখেন না আজকে এই মসজিদে সর্বপ্রথম কে আসছেন সিসি ক্যামেরা নাই আমিও ছিলাম না অন্য কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না একজন জানেন তিনি কে আল্লাহ আল্লাহর কাছে কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে সর্বপ্রথম কে মসজিদে এসেছে আবার সর্বশেষ কে বের হবে এই মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম কেউই জানবে না একজন জানবেন তিনি কে আল্লাহ এই যে ভয় যে আল্লাহ তোমাকে ভয় করে আজকে সবার শেষে আমি মসজিদ থেকে গেলাম তোমাকে ভয় করে তোমাকে পাওয়ার জন্যই সবার আগে মসজিদে চলে আসলাম এই নেক কাজে অগ্রগামী হবে তারাই আল্লাহ তাআলার বক্তব্য ইন্নাল্লাযীনা হুম মিন খশিয়াতি রব্বিহিম মুশফিকুন যারা প্রকৃতপক্ষে তাদের রবকে ভয় করে চলবে সকল কাজে ভয় করবে সুদ খেতে গেলি না আল্লাহ তাআলা তো কোরআনে নিষেধ করে দিয়েছেন ব্যবসাকে হালাল করেছেন না সুদ খাওয়া যাবে না ঘুষ নিতে গেলি ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে না আল্লাহ তাআলা তো ঘুষ খাওয়াকে হারাম করেছেন নিষেধ করেছেন এবং অন্য অন্য মানুষদের সাথে অসাধারণ করা মা বাবার প্রতি ভালো আচরণ করা এগুলোর ক্ষেত্রে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে মা বাবাকে গালি দেওয়া যাবে না পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না সকল ক্ষেত্রে যখন আল্লাহ তাআলাকে ভয় করবেন তখন তারাই হবে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত কল্যাণ কাজে অগ্রগামী আমি নিজে নিজেই সুখে আছি শান্তিতে আছি আর এই ধারণা করে নিলাম আমার মতো কল্যাণ কাজ আর কে করে আমি তো সবচেয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কল্যাণ কাজেও আমি অগ্রগামী না আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে বলে দিলেন তারা হচ্ছে কল্যাণ কাজে অগ্রগামী যারা আমি রব্বুল আলামিনকে ভয় করে এবং ইবাদত করে যাওয়া আল্লাহ তাআলাকে ভয় করে যে নামাজ পড়ছি শেষ জুমার নামাজ তো পড়েই আসছি আসরের নামাজের আর কী দরকার মাগরিবের নামাজের কী দরকার না যতদিন হায়াত আছে আপনার জীবন আছে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদতও আছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবকে ডাকতে থাকো তোমার রবের ইবাদত করতে থাকো আমরণ পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত এজন্য সম্মানিত হাজরিন আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে চার শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা কল্যাণময় কাজে ভালো কাজে অগ্রগামী তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং সকল কাজ করতে গিয়ে নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করে আল্লাহ তাআলাকেই একমাত্র ভয় করে দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো ভালো কাজও করে না আবার কোনো অন্যায় কাজ থেকে বিরতও থাকে না কোনো মানুষকে ভয় করে না একমাত্র একজনকে ভয় করে তিনি কে আল্লাহ তাআলা